Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. So Allah kache hajar shukur amra shobai bhalo achi sundor achi shusto achi ebong shusto shobol moto class korte parchi. Erokom pandemic situation e mohamari situation e Allah amaderke bhalo rekheche Allah kache shukriya adai korchi. शब्द शुना जाच्छे जी सर शुना जाच्छे सर ठीक आछे आमरा आमादेर लेक्चारे चले जाच्छी তো সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলবো ঘর থেকে বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাব যতটুকু সম্ভব স্যানিটাইজার নিয়ে বাইরে যাব এবং বাইরে থেকে আসার পরে যেটা করব সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কি করতে হবে হাত মুখ ভালো করে ধুয়ে ঘরে প্রবেশ করতে হবে পারলে একটা শাওয়ার নিয়ে নিব ঠিক আছে তো আজকে আমাদের 22তম ক্লাস লাস্ট চ্যাপ্টার মুদ্রা এবং ব্যাংকের উপরে তো কোন কোন বইগুলো আমরা ইউজ করব একটু দেখে নিই রণজিৎ কুমার নাথ স্যারের বই দেখব অর্থনীতি প্রথম পত্র হাসান বুক হাউস আর দেখব হচ্ছে মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বপন ইগনাসিউস গ্রেগরি মোহাম্মদ হুমায়ুন করবি অর্থনীতি প্রথম পত্র অ্যাঞ্জেল পাবলিকেশন তো অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংক মানি এন্ড ব্যাংকিং আজকে লেকচার 2 তো আজকে লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো আমরা কি কি জানতে পারবো বা লেকচার শেষে লেকচারের কন্টেন্টটা কি হবে বা আফটার ফিনিশিং দিস লেকচার স্টুডেন্ট উড লাইক টু নো কি কি তারা বলতে পারবে মুদ্রা চাহিদাটা কি মুদ্রা চাহিদা কত প্রকার কে কে মুদ্রা চাহিদা করে মুদ্রা চাহিদার ধারণাটা সে ব্যাখ্যা করতে পারবে মুদ্রার যোগানের যে ধারণা মুদ্রার যোগানটা কি মুদ্রার যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে মুদ্রার পরিমাণ তত্ত্বের যে ফিশারিও ধারণা সেই ধারণাটা কত সালে ফিশার দিয়েছে এবং তার ধারণা তত্ত্বের যে বক্তব্য সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে তো মুদ্রার চাহিদা মুদ্রার যোগান মুদ্রার পরিমাণ তত্ত্ব এবং ফিশারিও বিনিময় সমীকরণের ব্যবহার আমরা সমীকরণের মাধ্যমে ফিশারের যে বিনিময় সমীকরণ রয়েছে সেটা আমরা কি করতে পারবো ব্যবহার করতে পারবো তো আসো মুদ্রার চাহিদা কাকে বলে মুদ্রার চাহিদাটা কি মুদ্রার চাহিদাটা কি একটু খেয়াল করি মুদ্রার চাহিদা বলতে সাধারণত নগদ মুদ্রা হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায় সাধারণত কোন নির্দিষ্ট সময় কোন দেশের জনগণ অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন প্রয়োজনে প্রচলিত সুদের হারের প্রেক্ষিতে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার চাহিদা বলে আমি আবার বলছি মুদ্রার চাহিদা বলতে বোঝায় আমরা বা দেশের জনগণ যে পরিমাণ মুদ্রা আমরা হাতে ধরে রাখতে চাই একটা নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনে তাকে বলা হচ্ছে মুদ্রার চাহিদা ঠিক আছে এখন দেখো মুদ্রার চাহিদা কে কে করে মুদ্রার চাহিদা থাকে ব্যক্তি শিল্প প্রতিষ্ঠানের মুদ্রার চাহিদা হতে পারে বিনিয়োগকারীর প্রতিষ্ঠানের মুদ্রার চাহিদা হতে পারে সরকারের মুদ্রার চাহিদা হতে পারে এখন ব্যক্তি কিভাবে মুদ্রা চাহিদা করে একটু খেয়াল করি কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্ব উদ্যোগে বা যৌথভাবে ব্যবসা বাণিজ্যের বিনিয়োগের উদ্দেশ্যে মুদ্রা বাজারে অর্থের চাহিদা সৃষ্টি করতে পারে বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান যেমন বীমা কোম্পানি বিনিয়োগ ট্রাস্ট সঞ্চয়ী ব্যাংক ইত্যাদি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় প্রকার ঋণ প্রদান কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বাজারে অর্থের চাহিদা সৃষ্টি করতে পারবে শিল্প প্রতিষ্ঠান
उत्पादन कार्य परिचालनार जन्य बड़ बड़ शिल्प प्रतिष्ठान विभिन्न वाणिज्यिक और विशेषायित बैंक होते ऋण ग्रहण माध्यमे अर्थ चाहिदा सृष्टि करते पारे। एरपरे हच्छे सरकार, कखनो कखनो सरकार विभिन्न उन्नयन प्रकल्प परिचालना करार जन्य केंद्रीय बा वाणिज्यिक बैंक होते ऋण ग्रहण माध्यमे अर्थ बाजारे चाहिदा सृष्टि करते पारे। এছাড়াও রয়েছে বিলের দালাল, তো বিল বাট্টা ও পুনর্বাট্টা করে ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য বিলের দালাল প্রতিষ্ঠান সমূহ ব্যাংক হতে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ বাজারে অর্থের চাহিদা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মুদ্রার চাহিদা সৃষ্টি করতে মূলত চার ধরনের প্রতিষ্ঠান বা ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সরকার এবং বিলের দালাল, এরাই মুদ্রার চাহিদা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে পালন করে থাকে। তো অর্থনীতিবিদ কেইনসের মতে, একটু খেয়াল করি, অর্থের তারল্য পছন্দ বা নগদ অর্থের চাহিদা তিনটি উদ্দেশ্যে দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ অর্থের চাহিদা মূলত তিন প্রকারের হয়। তো অর্থের চাহিদা কয় প্রকারের হয়? অর্থের চাহিদা মূলত তিন প্রকারের হয়। কি কি প্রকারের হয় একটু খেয়াল করি। অর্থের চাহিদা মূলত তিন প্রকারের হয়। আচ্ছা, কি কি প্রকারের হয় আমরা একটু খেয়াল করে নিই। দেখো, তো অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতা চাহিদা, অর্থের ফর্তা চাহিদা। তার মানে কি? অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা, অর্থের ফর্তার চাহিদা। অর্থের লেনদেন চাহিদাটা কি একটু খেয়াল করি। তো অর্থের চাহিদা, অর্থের চাহিদা মানে বলতে বোঝায় মানি ডিমান্ড, মানি হচ্ছে অর্থ, ডিমান্ড অর্থের চাহিদা। তো অর্থের চাহিদা মূলত তিন প্রকার, অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতা চাহিদা, অর্থের ফটকা চাহিদা। অর্থের লেনদেন চাহিদা মানে ট্রানজেকশন ডিমান্ড ফর মানি, অর্থের সতর্কতা চাহিদা মানে প্রিকশনারি ডিমান্ড ফর মানি, অর্থের ফটকা চাহিদা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এই তিন ধরনের চাহিদা সৃষ্টি হয়। কয় ধরনের চাহিদা সৃষ্টি হয়? তিন ধরনের চাহিদা সৃষ্টি হয়। দেখো, মুদ্রার লেনদেন জনিত চাহিদা আর্থিক লেনদেনের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট সময়ে দেশের সকল জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার লেনদেন চাহিদা বলে। তো মুদ্রার লেনদেন চাহিদাটা বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করি। তো আর্থিক লেনদেনের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের সকল জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়, সেটা কথা দৈনন্দিন প্রয়োজনে, সেটা হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেটা হতে পারে পারিবারিক ব্যয় নির্ধারণের জন্য, যে পরিমাণ নগদ অর্থ কি করতে পারবে হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার বা অর্থের লেনদেন চাহিদা বলে। মুদ্রা বা অর্থের লেনদেন চাহিদা মানুষের কিসের উপরে নির্ভর করে? মানুষের আয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তো একটু খেয়াল করি। অন্যান্য অবস্থা স্থির থাকলে, অন্যান্য অবস্থা স্থির থাকলে মানুষের আয় বাড়লে মুদ্রা লেনদেন চাহিদা কি করবে? বাড়বে। অর্থাৎ আয়ের সাথে মুদ্রা লেনদেন চাহিদার সম্পর্ক ঠিক আছে। আয় বাড়লে মুদ্রা লেনদেন চাহিদা বাড়বে, অথবা আয় কমলে মুদ্রা লেনদেন চাহিদাটা কমবে। সো আয়ের সাথে মুদ্রা লেনদেন চাহিদার সম্পর্কটা ধনাত্মক। একটু খেয়াল করো, মুদ্রা লেনদেন চাহিদা অপেক্ষক M1 বা MT চাহিদাটা ইজ ইকুয়ালস ফাংশন অফ Y।
ফাংশন অফ ওয়াই দিয়ে বলতে বোঝাচ্ছে যে মুদ্রার লেনদেন চাহিদাটা আয়ের উপরে নির্ভরশীল। আয় বাড়লে মুদ্রার লেনদেন চাহিদা বাড়বে, আয় কমলে মুদ্রার লেনদেন চাহিদা কমবে। সো এখানে এম ওয়ান হচ্ছে অর্থের লেনদেন চাহিদা, ওয়াই হচ্ছে আয়। এম ওয়ান হচ্ছে অর্থের লেনদেন চাহিদা, ওয়াই হচ্ছে আয়। একটু খেয়াল করি তো, মুদ্রার লেনদেন চাহিদা দেখো এখানে দুইটা অক্ষ আছে, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও এক্স অক্ষ। তো ও এক্স অক্ষে লেনদেন জনিত চাহিদা, আর ও ওয়াই অক্ষে আছে হচ্ছে আয় জনিত, আয় নির্ধারিত। তো এক্স অক্ষে হচ্ছে লেনদেন চাহিদা এবং ওয়াই অক্ষে হচ্ছে আয় নির্দেশিত। লেনদেন চাহিদাকে এল ওয়ান এল দ্বারা প্রকাশ করা হচ্ছে, আয় কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করি দেখো বিষয়টা, অর্থের লেনদেন চাহিদা যখন এল ওয়ান তখন এ বিন্দুর সাপেক্ষে আয় হচ্ছে ওয়াই ওয়ান, আয় বেড়ে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু হলে বি বিন্দুর সাপেক্ষে অর্থের লেনদেন চাহিদা হলো এল টু। তার মানেটা কি, আয় বাড়ার সাথে সাথে অর্থের লেনদেন চাহিদা বাড়লো, আয় কমার সাথে সাথে অর্থের লেনদেন চাহিদা কমলো। আয় কমার সাথে সাথে কিভাবে কমলো একটু একটু খেয়াল করি, ধরো বি বিন্দুতে ওয়াই টু আয় সাপেক্ষে অর্থের লেনদেন চাহিদা এল টু, এখন কোনো কারণে অর্থের লেনদেন চাহিদাটা কি হলো কমে গেল, কমে যাওয়ার সাথে সাথে তোমাদের কমে যাওয়ার সাথে সাথে একটু দেখো ওয়াই টু থেকে ওয়াই ওয়ানে আসলো, সেক্ষেত্রে অর্থের লেনদেন যে চাহিদা এল টু থেকে সেটা কোথায় চলে আসলো, এল টু থেকে সেটা এল ওয়ানে চলে আসলো। তার মানেটা কি, তার মানে বললে সমমুখী সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, আয় বাড়ার সাথে সাথে অর্থের লেনদেন চাহিদা বাড়ে, আয় কমার সাথে সাথে অর্থের লেনদেন চাহিদা বাড়ে। এই এ এবং বি দুইটা বিন্দু আমি যখন যোগ করি সেটা ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা পাওয়া যায় যা মুদ্রার লেনদেন জড়িত চাহিদা রেখা। একটু খেয়াল করে এখানে লিখেছে পাশের চিত্রে লেনদেন চাহিদা রেখা দেখানো হয়েছে যেটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, আয় যখন ওয়াই ওয়ান তখন লেনদেন চাহিদা হচ্ছে এল ওয়ান, আয় যখন বৃদ্ধি পেয়ে ওয়াই টু হয় তখন লেনদেন চাহিদা বৃদ্ধি পেয়ে এল টু হয়। ঠিক আছে, যদি কেউ কোথাও না বুঝো আমাকে সাথে সাথে রেইজ হ্যান্ড করবে, ঠিক আছে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যার যেখানে প্রবলেম হয় সাথে সাথে আমাকে বলবে। এখন দেখো অর্থের সতর্কতামূলক চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা, সতর্কতামূলক চাহিদা একটু খেয়াল করি, ভবিষ্যৎটা আনসার্টেন, আনসার্টেনিটি রয়েছে, তো ভবিষ্যৎটা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এই যে ভবিষ্যতে যে অনিশ্চিত এবং অপ্রত্যাশিত যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ কোন নির্দিষ্ট সময় যে পরিমাণ নগদ মুদ্রা হাতে রাখতে চায় তাকে সতর্কতামূলক চাহিদা বলা হয়। ভবিষ্যতে আমি কোনো আনইভেন সিচুয়েশনে পড়ে যেতে পারি, সেটা পড়ে যাওয়ার জন্য জনগণ প্লাস ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থটা নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে সতর্কতামূলক চাহিদা বলে। একটু খেয়াল করো সতর্কতামূলক চাহিদা কিসের উপর নির্ভর করে, সতর্কতামূলক চাহিদা আয়ের উপরে নির্ভর করে, অন্যান্য অবস্থা স্থির থেকে মানুষের আয় বাড়লে সতর্কতা চাহিদা বাড়ে, আয় কমলে সতর্কতা চাহিদা কমে, অর্থাৎ আয়ের সাথে সতর্কতা চাহিদার কেমন সম্পর্ক বিদ্যমান, ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এখন বলতে পারো যে স্যার আয় বাড়লে সতর্কতা চাহিদা যে বাড়ে এটা কেন, আচ্ছা একটু খেয়াল করো, আয় বাড়ার সাথে সাথে আমার ইনকাম বেড়ে গেছে, আমি একটু বেশি পরিমাণ সেভিংস করব, যেহেতু ভবিষ্যৎটা অনিশ্চিত, ভবিষ্যতে ভালো কিছু হতে পারে বা খারাপ কিছু হতে পারে, কিন্তু ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ, খারাপ কিছু হলে যাতে আমি এই টাকা দিয়ে সেটা রিকভার করতে পারি, একটা আনইভেন সিচুয়েশন হতেই পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলেছে সেই ক্ষেত্রে হচ্ছে আমার আয় বাড়ার সাথে সাথে
সতর্কতা চাহিদা বাড়বে, আয় কমার সাথে সাথে সতর্কতা চাহিদাটা কমে আসবে। কারণ আয় কমে গেলে আমার যে ডেইলি এক্সপেন্স থাকে বা মান্থলি এক্সপেন্স থাকে, ওখান থেকে আয় কমার সাথে সাথে আয়ের একটা পোর্শন আমরা মান্থলি এক্সপেন্সে চলে যায়, বাকি যতটুকু থাকে ততটুকু আমরা সেভ করি। কিন্তু আয় কমার সাথে সাথে মান্থলি এক্সপেন্স তো একই থাকে, কিন্তু সেভিংসটা কি হয়ে যায়, আস্তে করে কমে যায়। সেই জন্য আয় কমার সাথে সাথে আমার সতর্কতা চাহিদাও কমে যায়, আর আয় বাড়ার সাথে সাথে আমার সতর্কতা চাহিদাও বেড়ে যায়। এখন দেখো বিষয়টা, বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে অর্থের সতর্কতা চাহিদা এবং ওয়াই অক্ষে আয় নির্দেশিত। এখন দেখো এ বিন্দু সাপেক্ষে আয় যখন ওয়াই ওয়ান, এ বিন্দু সাপেক্ষে অর্থের সতর্কতা চাহিদা হচ্ছে এল ওয়ান। এখন আয় বেড়ে হলো ওয়াই টু, বি বিন্দু সাপেক্ষে আমার অর্থের সতর্কতা চাহিদা হচ্ছে এল টু। এই এ এবং বি এই দুইটা বিন্দু যোগ করলাম, ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা পাওয়া গেল, যেটাকে বলা হয় অর্থের সতর্কতামূলক চাহিদা বা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। ঠিক আছে, এম ওয়ান ইজ ইকুয়ালস ফাংশন অফ ওয়াই, আয় বাড়লো ওয়াই ওয়ান থেকে ওয়াই টু হলো, অর্থের সতর্কতা চাহিদাও বেড়ে গেল। আয় কমলো, অর্থের সতর্কতা চাহিদাও সেটা কমে আসলো। ঠিক আছে, একটু খেয়াল করো তোমরা, পাশের চিত্রে সতর্কতা মূলক চাহিদা রেখা দেখানো হয়েছে, যেখানে এটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী রেখা। আয় যখন ওয়াই ওয়ান তখন লেনদেন চাহিদা হলো এল ওয়ান, আয় বৃদ্ধি পেয়ে ওয়াই টু হয় তখন লেনদেন চাহিদা বৃদ্ধি পেয়ে এল টু হয়। ঠিক আছে, এখন আসি অর্থের ফটকা চাহিদা। অর্থের ফটকা চাহিদা, অর্থের ফটকা চাহিদা কিছুর উপর নির্ভর করে, সুদের হারের উপরে। একটা লেনদেন চাহিদা ট্রানজেকশন ডিমান্ড ফর মানি অর্থের অর্থের সতর্কতামূলক চাহিদা ছিল, এটা হচ্ছে আমাদের প্রিকশনের ডিমান্ড ফর মানি। এখন আমি অর্থের ফটকা চাহিদা আসব, এটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। একটু খেয়াল করো সতর্কতা চাহিদা মানে ফটকা চাহিদাটা কি করে, একটু ভালো করে বুঝো। সুযোগ সন্ধানী কারবারকে ফটকা কারবার বলা হয়। এরকম ফটকা কারবারের উদ্দেশ্যে মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলে। অর্থের ফটকা চাহিদা মূলত সুদের হারের উপর নির্ভর করে, অন্যান্য অবস্থা স্থির থাকলে সুদের হার বাড়লে ফটকা চাহিদা কমে এবং সুদের হার কমলে ফটকা চাহিদা বাড়ে। তার মানেটা কি, একটু খেয়াল করো, যেমন শেয়ার বাজার উইনফল গেইন মানে লটারি, এগুলো হলো ফটকা কারবার। ঠিক আছে, তো যেটার কথা বলতেছে একটু খেয়াল করো, একটু ভালো করে বলি, যে মানুষের মধ্যে ধনলিপ্সা বা হঠাৎ সম্পদশালী হওয়ার বাসনা রয়েছে, কিন্তু বাড়তি লাভের প্রত্যাশায় ঋণপত্র, শেয়ার বাজার বা মধ্যস্বত্ব ভোগী কারবারে অর্থ লগ্নি করার উদ্দেশ্যে মানুষ মুদ্রার চাহিদা সৃষ্টি করে। অর্থনীতিবিদ কেইনস এর মতে এরূপ চাহিদা সুদের হারের দ্বারা প্রভাবিত হয়। সুদের হার বাড়লে ফটকা চাহিদা কমে, সুদের হার কমলে ফটকা চাহিদা বাড়ে, অর্থাৎ উভয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, ঋণাত্মক। যেমন একটু খেয়াল করো, সুদের হার বেশি থাকলে অর্থ নিজের কাছে না রেখে সেটি ব্যাংকে রাখলে বেশি সুবিধা বেশি, মানে সুদ পাওয়া যায় বেশি, কিন্তু সুদের হার যদি কমে যায় ব্যাংকে আমি বেশি টাকা রাখবো না, নিজের কাছে টাকা রেখে সেটা ঋণপত্র, শেয়ার বাজার, লটারি, বিভিন্ন ফটকা কারবারে আমি টাকাটা কি করব, বিনিয়োজিত করব। ঠিক আছে, টাকাটা কি করব, বিনিয়োজিত করব, অর্থাৎ সুদের হার বাড়লে নগদ অর্থের
চাহিদা কমে, সুদের হার কমলে ফটকা কারবারের চাহিদা বেড়ে যায়। তো আমরা একটা গাণিতিক সমীকরণের সাহায্যে দেখি যে মুদ্রার ফটকা চাহিদা এম টু ইজ ইকুয়াল জি অফ আই, জি মানে একটা ফাংশন আই, তার মানে কি একটু খেয়াল করি, যেখানে এম টু হচ্ছে অর্থের ফটকা চাহিদা, আই হচ্ছে সুদের হার। তো পাশের চিত্রে ফটকা চাহিদা রেখা দেখানো হয়েছে, একটু খেয়াল করো, দেখো ভূমি অক্ষে ফটকা চাহিদা, লম্ব অক্ষে সুদের হার নির্দেশিত। এখন দেখো সুদের হার যখন আই ওয়ান, বি বিন্দুর সাপেক্ষে ফটকা চাহিদা হচ্ছে এল ওয়ান, তার মানেটা কি সুদের হার কম তখন ফটকা চাহিদাটা বেশি, কেন একটু খেয়াল করো, আমি সুদের হার যদি ব্যাংক কমিয়ে দেয় আমি ব্যাংকে টাকা রাখবো না বা কম রাখবো, সেক্ষেত্রে টাকা আমার হাতে রাখবো, আমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করব। কিন্তু যখনই সুদের হার বাড়িয়ে দিল ব্যাংক, এই যে আই ওয়ান থেকে আই টু করলো, তখন আমি বাইরে ইনভেস্ট করব না বা ফটকা কারবারে ইনভেস্ট করব না, কেননা সেটার সাথে কি জড়িত, ঝুঁকি জড়িত। তো সুদের হার বাড়ার সাথে সাথে আমি কি করব, আমার নগদ যে আমার হাতে যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমি কোথায় যেয়ে রেখে দিব, ব্যাংকে রেখে দিব। তো সুদের হার বাড়ার সাথে সাথে ফটকা চাহিদা কমে আসে, এল ওয়ান থেকে এল টু তে চলে আসলো, আবার সুদের হার কমার সাথে সাথে এল টু থেকে এল ওয়ান ফটকা চাহিদা বেড়ে গেল। এই এ ও বি যোগ করলে এরকম একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা সমপরাবৃত্তাকার রেখা পাওয়া যাবে, বা ডান দিকে নিম্নগামী একটা রেখা পাওয়া যাবে। আমি আবার বলছি এটা খুব ভালো করে শুনো তোমরা, সুদের হার বাড়লে ফটকা কারবারের চাহিদা কমে যায় এবং সুদের হার কমলে ফটকা চাহিদা বেড়ে যায়। তো সুদের হারের সাথে ফটকা কারবারের চাহিদার সম্পর্কটা কি বিপরীত, ঠিক আছে? যে যে সবাই বুঝতে পারছো, তো যদি না বুঝো আমাকে নক দাও বা বলো, রেইজ হ্যান্ড করো যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমি বুঝিয়ে দিব। এখন আসো মুদ্রার যোগান। মুদ্রার যোগান বলতে কি বোঝায়, একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত সকল প্রকার বিহিত মুদ্রার সমষ্টিকে অর্থের যোগান বলা হয়। এক্ষেত্রে বিহিত মুদ্রা বলতে সকল কাগজি নোট ধাতব মুদ্রাকে বোঝানো হয়, অর্থাৎ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও ধাতব মুদ্রার সমষ্টি হলো নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থের যোগান। সোজা কথা, সরকার কর্তৃক ইস্যুকৃত যত প্রকার নোট থাকবে সেটা ধাতব নোট হতে পারে, কাগজের নোট হতে পারে, ঠিক আছে, এইগুলোর সমষ্টি কেই বলা হয় অর্থের যোগান। মুদ্রার যোগানের একমাত্র ক্ষমতা কার কাছে থাকে, একমাত্র ক্ষমতা থাকে হলো সরকারের কাছে। তো একটু খেয়াল করি, অর্থের যোগান বলতে জনগণের হাতের মুদ্রা, বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত জনগণের চাহিদা আমানত ও মেয়াদি আমানতের সমষ্টি বোঝায়। এখন তোমরা বলতে পারো যে স্যার চাহিদা আমানত কি, মেয়াদি আমানত কি, এটা আমি একটু পরেই বলবো, ঠিক আছে, একটু পরে চলে আসবে যে চাহিদা আমানতটা কি, মেয়াদি আমানত কি। তো অর্থের যোগান বলতে জনগণের হাতে যে পরিমাণ টাকাটা থাকবে, বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন সময় চাহিদা আমানত বলতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জনগণ যখন উঠানোর জন্য চাহিদা করে তাকে চাহিদা আমানত বলে। আর একটা হচ্ছে মেয়াদি আমানত, একটা নির্দিষ্ট মেয়াদান্তে যখন সে আমানতটা তুলতে পারে তখন সেটাকে মেয়াদি আমানত বলা হয়। এখন একটু খেয়াল করি, অর্থ সরবরাহের মূল উপাদান সমূহ একটু খেয়াল করো, এক হচ্ছে জনগণের হাতের মুদ্রা, কারেন্সি উইথ দি পাবলিক, দুই নাম্বার হচ্ছে চাহিদা আমানত ডিমান্ড ডিপোজিট, আর মেয়াদি আমানত টাইম ডিপোজিট। এখন দেখো অর্থাৎ অর্থ সরবরাহ, একটা নির্দিষ্ট সময়ে অর্থ সরবরাহ কি, জনগণের হাতের মুদ্রা ডিমান্ড ডিপোজিট আর হচ্ছে টাইম ডিপোজিট, মানে অর্থের মূল উপাদান সমূহ বা অর্থের যোগান সমান সমান
জনগণের হাতের মুদ্রা চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টি সমান। এখন জনগণের হাতের মুদ্রাটা কি এটা আমরা একটু ভালো করে দেখব। জনগণ তাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন ও আকস্মিক প্রয়োজন মেটানোর জন্য হাতে কিছু অর্থ জমা রাখে। একটি দেশের সকল জনগণের হাতে জমা করা অর্থের সমষ্টিকে জনগণের হাতের মুদ্রা বলে। একে সিইউ, সিইউ দ্বারা লিখে প্রকাশ করে। সিইউ মানে কারেন্সি, কারেন্সি পাবলিক, কারেন্সি উইথ দি পাবলিক, সেটা সিইউ দ্বারা প্রকাশ করা হয়। চাহিদা আনামত, ব্যাংকে জমাকৃত গ্রাহককে যে আমানত, ব্যাংকে জমাকৃত গ্রাহকদের যে আমানতকে বোঝানো হয়, মানে আমি যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখি এবং চাহিদা মাত্র ব্যাংক সেটা দিতে বাধ্য থাকে সেটাকে চাহিদা আমানত বলে। এ ধরনের আমানত যে কোনো সময় নগদ অর্থে রূপান্তর করা যায় এবং লেনদেন কাজেও চেক ইস্যু করে ব্যবহার করা যায়। একে জিডি বলা হয়। জি মানে ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, আমানত মানে ডিপোজিট, তো জিডি মানে ডিমান্ড ডিপোজিট। মেয়াদি আমানত নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে যে টাকা উঠানো যায় না তাকে মেয়াদি আমানত বলা হয়। মানে কি, একটা নির্দিষ্ট সময় আমি সঞ্চয়পত্র করলাম, সেটা মেয়াদ 3 বছর, 3 বছরের পরে আমি সেটা উঠাতে পারবো। 3 বছরের আগে যে উঠানো যাবে না সেটা না, যাবে নির্দিষ্ট, সে তাহলে সেক্ষেত্রে যে সুদটা আছে সেটা কমে আসবে বা অ্যাডজাস্ট হবে। এটি বিস্তৃত অর্থে উপাদান হিসেবে কাজ করে। একে টিজি, টিজি মানে টাইম ডিপোজিট বা মেয়াদি আমানত হিসেবে লিখে প্রকাশ করা যায়। অর্থাৎ অর্থ সরবরাহ বা অর্থের যোগান, মানি সাপ্লাই, সিইউ জনগণের হাতের মুদ্রা প্লাস জিডি ডিমান্ড ডিপোজিট চাহিদা আমানত প্লাস টিডি টাইম ডিপোজিট মানে মানি মেয়াদি আমানত। সো জনগণের হাতে মুদ্রা, চাহিদা আমানত ও মেয়াদি আমানতের সমষ্টিকে বলা হয় অর্থের যোগান। তো জনগণের হাতের মুদ্রা যদি এই সমীকরণ থেকে আমি বের করতে চাই সিইউ, তাহলে এমএস থেকে ওই সাইডে যে মাইনাস জিডি মাইনাস টিডি, ঠিক আছে, এভাবে করে বের করতে পারো। সো জনগণের হাতের মুদ্রা আমি সিইউ সমান সমান এমএস, মানি সাপ্লাই থেকে বিয়োগ যাবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগের সংরক্ষিত মুদ্রা প্লাস বাণিজ্যিক ব্যাংকের ভোল্টে রক্ষিত মুদ্রা সিবি। তো জনগণের হাতের মুদ্রা সিইউ, টোটাল মুদ্রা যোগান থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগের সংরক্ষিত মুদ্রা এবং বাণিজ্যিক ব্যাংকের ভোল্টে রক্ষিত মুদ্রা যোগ করে দেন বিয়োগ দিতে হবে। চাহিদা জিডি মানেটা কি, জিডি ডিমান্ড ডিপোজিট, এমএস থেকে সিইউ এবং টিডি যোগ করে বিয়োগ দিতে হবে। মেয়াদি আমানত টিডি কিভাবে করতে হবে, এমএস থেকে সিইউ আর ডিডি যোগ করে বিয়োগ দিতে হবে। এখন আসো মুদ্রার পরিমাণ তত্ত্ব। মুদ্রার পরিমাণ তত্ত্ব খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কি আসে। তো 1911 সালে দি পার্চেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে আরভিন ফিশার যে বক্তব্য উপস্থাপন করেন তাই ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। মূল বক্তব্য, ফিশারের মতে কোন নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ভি এবং বাণিজ্যিক বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে, তখন দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত হবে, ফলে অর্থের মূল্য দ্বিগুণ করলে দাম স্তরও দ্বিগুণ হবে কিন্তু অর্থের মূল্য অর্ধেক হবে। আচ্ছা এই বিষয়টা কি একটু খেয়াল করো, কোন একটা নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন কিন্তু বড় হাতের ভি ও বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে অর্থের পরিমাণ এম এর সাথে দাম স্তরের যে সম্পর্ক, অর্থের পরিমাণ এবং দাম স্তরের সম্পর্ক কেমন হবে, সমানুপাতিক হবে, মানে অর্থের পরিমাণ বাড়ালে দাম স্তর বাড়বে, অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমবে। এরপর তখন দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে অর্থের মূল্য কমে আসে এবং দ্রব্যের দাম কমার সাথে সাথে অর্থের মূল্য বেড়ে যায়, ফলে
অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তরও দ্বিগুণ হবে, আর অর্থের পরিমাণ অর্ধেক করলে দাম স্তরও অর্ধেক হবে। কিন্তু অর্থের পরিমাণ যদি আমি দ্বিগুণ করি, দাম স্তর যদি দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্যটা অর্ধেক হবে। কিভাবে? তুমি একটা অর্থনীতিতে অর্থের পরিমাণ বাড়াই দিলা, বাড়ানোর সাথে সাথে অর্থ যেহেতু জনগণের হাতে অর্থ চলে আসলো, জনগণ বেশি পরিমাণ ডিমান্ড করবে, কিনতে চাবে, বেশি পরিমাণ যখনই কিনবে তখন দাম স্তরও বেড়ে যাবে। তো অর্থের পরিমাণ দ্বিগুণ করার সাথে সাথে দাম স্তরও দ্বিগুণ হবে, কিন্তু কিন্তু অর্থের মূল্য অর্ধেক হবে। কিভাবে অর্থের মূল্যটা অর্ধেক হবে? আগে 1 কেজি আলু 10 টাকা দিয়ে কিনতাম, এখন 1 কেজি আলু 20 টাকা দিয়ে কিনতে হয়। তার মানে কি? অর্থের যে নিজস্ব মূল্য, সেই মূল্যটা কি হয়ে গেল? কমে গেল না? 10 টাকায় 1 কেজি মূল্য 1 কেজি আলু কিনতাম, এখন 20 টাকায় 1 কেজি আলু কিনতেছি। তাই অর্থের যে ক্রয় ক্ষমতা, অর্থের যে মূল্য, সেটা কমে গেল বা অর্ধেক হলো, বিপদ কমে অর্থের মূল্য দ্বিগুণ হবে। একটু খেয়াল করো, অর্থের প্রচলন গতি, দাম স্তর স্বল্পকালীন সময় স্থির থাকবে, সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও মোট যোগানের সর্বদাই ভারসাম্যে থাকবে, পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান, অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কি করা হবে? বিবেচনা করা হবে। ফিশারের বিনিময় সমীকরণ, ফিশার মূল বক্তব্যকে নিচে সমীকরণ দিয়ে উপস্থাপন করা হয়। প্রাথমিক সমীকরণ MV = PT, আর সম্প্রসারিত সমীকরণ MV + M′V′ = PT। এখন আসো, এম মানে কি? এম হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ, ভি হচ্ছে অর্থের প্রচলন গতি, পি হচ্ছে দামি স্তর, টি হচ্ছে লেনদেনের পরিমাণ। ঠিক আছে, পি হচ্ছে লেনদেনের পরিমাণ। এই যে দেখো পিটি, এটা হলো অর্থের চাহিদা নির্দেশ করে, আর এমভি হচ্ছে অর্থের যোগান নির্দেশ করে। তো কোন নির্দিষ্ট সময় ভি ও টি স্থির থাকলে, এই যে ভি এবং টিটা স্থির থাকলে, অর্থের পরিমাণ নির্ভর করে দাম স্তরের উপরে। দাম স্তর বাড়লে অর্থের পরিমাণ বাড়ে, দাম স্তর কমলে অর্থের পরিমাণ কমে যায়। ঠিক আছে, এখন আসো, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে। এখন অর্থের চাহিদা, ফিশার সমীকরণের ডান পক্ষ মূলত অর্থের চাহিদা নির্দেশ করে। কেননা অর্থের চাহিদা নির্দেশ করে, কেননা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ টি এবং পি দিয়ে গুণ করলে একটি নির্দিষ্ট সময় অর্থের চাহিদা পাওয়া যায়। আর অর্থের যোগান সমীকরণের বাম পক্ষে অর্থের যোগান নির্দেশ করে, কেননা সমাজের মোট অর্থের পরিমাণকে এর প্রচলন গতি দ্বারা গুণ করলে অর্থের যোগান পাওয়া যায়। দেখো একটা সমীকরণ দিয়ে আমি দেখাচ্ছি, 1, 2, 3 পর্যায়ে অর্থের পরিমাণ 100, 250 এভাবে দেখলাম, অর্থের প্রচলন গতি 5 স্থির থাকবে, M' V' টা বলা হয়নি, একটু বলে আসি। এম প্রাইম হচ্ছে ব্যাংকের অর্থের পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি। তো M' V' ব্যাংকের অর্থের পরিমাণ, ব্যাংকের অর্থের প্রচলন গতি, এম হচ্ছে বিহিত অর্থের পরিমাণ, বিহিত অর্থের প্রচলন গতি, বিহিত অর্থের প্রচলন গতি। এখন যাই হোক, কয়টা বাজে? 12:34। তোমরা যারা যারা আছো প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, 12:37-এর ভিতরে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে দাও। তোমরা তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে ফেলবে, পূর্ণ নাম, রোল এবং সেকশন দিয়ে ফেলবে। আচ্ছা যাই হোক, আমি কোথায় ছিলাম, আমি ওখানে চলে যাই। আচ্ছা দেখো, ওই সমীকরণ থেকে আমরা পি সমান MV + M′V′ T। এখন দেখো এম প্রাইম কত হচ্ছে? এম ভি কত? M × V, 100 × 5 = 500। M′V′ 100 × 5 = 500/T, অর্থের প্রচুর সময় যা 10 বছর, 100। এখন ঠিক 200-তে ক্যালকুলেশন করলে 200 × 5 1000 প্লাস 200 × 5 1000/10 = 200, ঠিক 50 × 5 250,
এখানে 50 ইনটু 5 250 ডিভাইডেড বাই 10 ইয়ার্স টাইম টেনিও 10 50 তার মানেটা কি এটা দেখো প্রথম প্রাথমিক ভাবে ফিশারের সমীকরণ ব্যবহার করে ষষ্ঠ কলাম থেকে দাম স্তর ভেলোসিটি অফ মানি পাওয়া গেল 0.01 bf 1 বাই p p 100 দিয়ে ভাগ দিচ্ছি 200 দিয়ে ভাগ দিচ্ছি p 50 দিয়ে ভাগ দিচ্ছি ঠিক আছে এখন দেখো ব্যাপারটা আমি যখন অর্থের পরিমাণ বাড়িয়ে দিলাম দাম স্তরও বাড়লো অর্থের পরিমাণ 100 হলো দাম স্তরও 100 হলো অর্থের যে ভেলোসিটি অফ মানি 0.01 এরপর অর্থের পরিমাণ বাড়ালাম 200 ভেলোসিটি দাম স্তর বেড়ে গেল কিন্তু ভেলোসিটি অফ মানি মানে অর্থের মূল্য সেটা কমে গেল 0.05 আবার আমি অর্থের পরিমাণ কমিয়ে দিলাম দাম স্তরও কমে গেল 50 এ রইল ভেলোসিটি অফ মানি অর্থের যে ই অর্থের যে মূল্য সেটা কি করলো বৃদ্ধি পেয়ে 0.02 হলো তার মানেটা কি তার মানে হচ্ছে অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে দাম স্তর বাড়বে আর দাম স্তর বাড়ার সাথে সাথে অর্থের যে মূল্য নিজস্ব মূল্য সেটা কি হবে কমবে যখনই অর্থের মূল্য আরো বাড়াবো দাম স্তর আরো বাড়বে অর্থের নিজস্ব মূল্য কমবে অর্থের মূল্য অর্থের পরিমাণ কমিয়ে দিব দাম স্তরও কমে যাবে কিন্তু অর্থের নিজস্ব মূল্য বেড়ে যাবে এটাই এখানে লেখা আছে একটু ভালো করে পড়লে তোমরা বুঝে যাবে ঠিক আছে এখন দেখো আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি চিত্রটা দেখো ভূমি অক্ষে অর্থের পরিমাণ লম্ব অক্ষে দাম স্তর নির্দেশিত যখন দাম P2 সি বিন্দু সাপেক্ষে অর্থের পরিমাণ M2 দাম যখন পি নট এ বিন্দু সাপেক্ষে পরিমাণ এম নট দাম যখন P1 বি বিন্দু সাপেক্ষে অর্থের পরিমাণ M1 ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা পাওয়া গেল এখান থেকে কি বোঝাচ্ছে এখান থেকে বোঝাচ্ছে যে দাম বাড়ার সাথে সাথে সরি অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে দাম বাড়ছে অর্থের পরিমাণ এম নট থেকে M1 বাড়ছে দাম আরো বাড়ছে সো দাম অর্থের পরিমাণ এবং দামের সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান উপরের চিত্র দিয়ে বোঝানো যাচ্ছে নিচের চিত্র কি দেখাচ্ছে নিচের চিত্র ভূমি অক্ষে অর্থের পরিমাণ লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত এখানে দেখা যাচ্ছে যে যখনই আমি অর্থের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি যেমন M2 স্তরে দেখো সবচেয়ে অর্থের নিজস্ব মূল্যটা বেশি যখন অর্থের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি এ নিচে এ প্রাইম বিন্দুর সাপেক্ষে দেখো ভেলোসিটি অফ মানি মানে অর্থের যে নিজস্ব মূল্য সেটা কিন্তু কমে যাচ্ছে আবার অর্থের পরিমাণ আরো বাড়াচ্ছি অর্থের নিজস্ব মূল্য কমে যাচ্ছে এটা দেখাচ্ছে তিনটা সম্পর্ক একটু ভালো করে খেয়াল করো অর্থের পরিমাণ বাড়াবো M2 থেকে M0 হবে দ্রব্যমূল্য বাড়বে P2 থেকে P0 হবে সেক্ষেত্রে ভেলোসিটি অফ মানি কি থাকছে VM2 থেকে VM0 তার মানে কি অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক কিন্তু অর্থের নিজস্ব মূল্য সাপেক্ষে বিপরীত সম্পর্ক বিদ্যমান ঠিক আছে ক্লিয়ার হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ওকে এই কথাটা এখানে লেখা আছে M2 থেকে বাড়িয়ে M0 করলাম M0 থেকে বাড়িয়ে M1 করলাম ঠিক দাম স্তর P2 থেকে বেড়ে P0 হবে P0 থেকে বেড়ে P1 হবে কিন্তু অর্থের যে নিজস্ব মূল্য সেটা VM2 থেকে কমে VM0 হবে আবার VM0 থেকে কমে VM1 হবে তার মানেটা কি অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক কিন্তু অর্থের মূল্যের সাথে তার বিপরীত সম্পর্ক বিদ্যমান এখানে একটা ফিশারের সমীকরণের তত্ত্বের সমালোচনা ফিশারের সমীকরণ একটা তাৎপর্যহীন অভেদ অর্থকে কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করার কঠিন এটি মূল্যের সংরক্ষণ হিসেবে কাজ করে পূর্ণ নিয়োগ একটা অবাস্তব ধারণা মূল্য স্তরের পরিপ্রেক্ষিতে ব্যবসা বাণিজ্য অনেক পরিবর্তন হয় তাই এই তত্ত্ব বর্ণিত ভি প্রাইম টি অপরিবর্তিত থাকে বলে যে শর্ত গ্রহণ করা হচ্ছে তা সঠিক নয়
অর্থ একটি পরিবর্তনশীল ধারণা, এ তত্ত্বে সুদের হারের প্রভাবকে অবজ্ঞা করা হয়েছে। এ তত্ত্বে অর্থ লেনদেন সংক্রান্ত মনস্তাত্ত্বিক প্রভাবকে অবজ্ঞা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য রুচি জনসংখ্যা প্রভৃতি প্রতিনিধিত্ব প্রভৃত হয়, এই অবস্থায় দাম স্তর নিষ্ক্রিয় থাকে না। এই হচ্ছে আজকের লেকচার। তোমাদের কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা জাস্ট আমাকে নক দাও যে স্যার এই জায়গায় প্রবলেম, জ্ঞানমূলক এগুলো তোমরা দেখে নিবে, এগুলো তোমরা করবে বাসায়। ও নির্বাচনীয় দিয়ে দিলাম, এগুলো বাসায় করবে তোমরা। একটা সৃজনশীল ছিল, এটাও দেখে নিবে। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি কোয়েরি? মাইক ওপেন আছে, কারো যদি কোনো জায়গায় কোশ্চেন